বাংলাদেশের একটি জেলার প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমাদের অঞ্চলটি ছিল ভৌতিক ঘটনার জন্য একেবারে আদর্শ। বড় বড় জঙ্গল, মজা পুকুর, বিস্তীর্ণ মাঠ, নদী নালায় একেবারে ভরপুর। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, আমার সাথে ঘটে যাওয়া কয়েকটি প্যারানর্মাল ঘটনা আজ শেয়ার করব। তবে আসুন শুরু করি ঘটনা। ঘটনা এক, সময়টা আমার শৈশবে, ক্লাস ফোরে পড়ি তখন। আমাদের গ্রামে একটা পুকুর আছে যার তিন দিকে ঘন জঙ্গল এবং একদিকে একটা প্রাইমারি স্কুল। পুকুরটির আকারে বড় হওয়ার কারণে এটাকে সবাই বলতো বড় পুকুর। এই পুকুর নিয়ে এলাকার মানুষের মধ্যে অনেক ভীতি কাজ করত। অনেকেই এই পুকুর পাড়ের জঙ্গলের প্যারানর্মাল ঘটনার মুখোমুখি হবার কারণে সবাই পারতপক্ষে এই জঙ্গলকে এড়িয়ে চলত। দিনের বেলাতেও জায়গাটা একেবারে শুনশান নিরাপত্তা থাকত। আমার মা সেই সময় হাঁস পালতেন, প্রায় 15-20টা হাঁস ছিল আমাদের। হাঁসগুলো সারাদিন বাইরে থাকত এবং সন্ধ্যা হলে আমার কাজ ছিল সেগুলোকে তাড়িয়ে বাসায় নিয়ে আসা। সেদিন সন্ধ্যায় আমি হাঁস আনতে গেলে দেখলাম আমাদের হাঁস দুটি খোলা মাঠে চড়ে বেড়াচ্ছে। আমি হাঁস দুটোর দিকে যাচ্ছি আর হাঁসগুলো ক্রমেই সরে যাচ্ছে সামনের দিকে। আস্তে আস্তে হাঁসগুলো বড় পুকুরের পাড়ের জঙ্গলের দিকে যাচ্ছিল আর আমি তাদেরকে ধরার জন্য পিছনে পিছনে যাচ্ছি। অন্য কোনো দিকে আমার খেয়ালই নেই। একটা সময় হাঁস দুটি গিয়ে বড় পুকুর পাড়ের জঙ্গলে ঢুকে পড়ে এবং আমি তাদেরকে ধরার জন্য পিছু তাড়া করি। একটু পরেই মনে হলো জঙ্গলে ঝড় উঠেছে এবং গাছগুলোকে ধুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চাইছে বাতাসের শক্তিগুলো। হাঁস দুটি হঠাৎ করেই বিশাল ডানাওয়ালা কালো প্রাণীতে পরিণত হয়ে গেল আমার চোখের সামনে। মনে হচ্ছিল চোখগুলো জ্বলছে আগুনের হলকার মতো, আমার দিকে আসার চেষ্টা করছে, আমি পিছিয়ে যাচ্ছি। এই দৃশ্য বেশিক্ষণ দেখার শক্তি হলো না আমার। হাঁসের চিন্তা বাদ দিয়ে জঙ্গল থেকে বের হয়ে দৌড়াতে লাগলাম। বাড়ির কাছে যাবার পরপরই আমার মা আমাকে জড়িয়ে ধরলেন। মাগরিবের নামাজের পর অনেক সময় কেটে গেছে কিন্তু আমি বাড়ি না ফেরার কারণে বাবা আমাকে খুঁজতে বের হয়েছেন। পরে বাবাকে সব ঘটনা খুলে বলার পর বাবা বললেন, আজ তোমার বড় কোনো ক্ষতি হতে পারত। তোমার হাতে থাকা এই তাবিজ এবং রোজ সকালে আয়তাল কুস্তি পড়ে তোমার শরীরে ফু দেওয়ার কারণে ওরা কিছুই করতে পারেনি। সব থেকে অবাক হয়েছিলাম যেটা শুনে, তা হচ্ছে মা বলল আমাদের সবগুলো হাঁস মাগরিবের নামাজের আজানের আগেই বাড়িতে ফিরে গিয়েছিল। এবার আসি ঘটনা দুই, এটাও আমার শৈশবের ঘটনা। বৈশাখ মাসে বৃষ্টি হলে আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে কই মাছ পাওয়া যেত। মাছগুলো বৃষ্টির পরে পুকুর বা নালা থেকে নিজ নিজ পাগলের মতো উপরে উঠতে থাকত। এমন এক রাতে বাবা প্রচুর পরিমাণে কই মাছ ধরলেন। সকালে মা একটি ব্যাগে অনেকগুলো মাছ দিয়ে আমাদের নানু বাড়িতে দিয়ে আসতে বললেন। আমার নানু বাড়ির দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার। আমাদের একই গ্রামে নানুর বাড়ি। আমি মাছ নিয়ে রওনা দিলাম সকাল 8টার দিকে। নানু বাড়ির দিকে রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পর আমি পথ হারিয়ে ফেললাম বলে মনে হলো। আমি হাঁটছি, যেদিকে যাচ্ছি মনে হচ্ছে এটা আমার নানু বাড়ির রাস্তা। আশ্চর্য বিষয় হলো এই সময় রাস্তায় গিয়ে লোকজন থাকার কথা হলেও আমি তেমন কোনো লোক দেখছি না রাস্তায়। হঠাৎ করে মনে হলো আমার নানু বাড়ির এক দুঃসম্পর্কের নানা আমার সামনে দিয়ে হাঁটছেন। অনেকটা ভরসা পেলাম যে নানার সাথে গেলে নানু বাড়িতে পৌঁছাতে পারবো। নানাকে ডাক দিলাম কিন্তু নানা আমার ডাকে সাড়া দিচ্ছিলেন না। মনে হচ্ছিল তিনি আমার কথা শুনছেন না। যতই কাছে যেতে চেষ্টা করছি কিন্তু আমি নানার কাছাকাছি যেতে পারছি না। তবুও আমি নানাকে ফলো করে যাচ্ছিলাম, মন্ত্রমুগ্ধের মতো ফলো করছিলাম। কত সময় কেটেছে তা আমার মাথায় নেই। সে সময় ঘড়ির অতটা প্রচলন ছিল না। হঠাৎ করেই আমার বাবার একজন বন্ধু চিৎকার করে আমাকে ডাক দিলেন। তিনি আমার হাত ধরে ঝাঁকুনি দেওয়ার পরে আমি স্তম্ভিত হয়ে ফিরে আসলাম। দেখলাম আমি এক নির্জন স্থানে, কোনো রাস্তা নেই এদিকে, এটা একটা পরিত্যক্ত হয়ে রাখা। এর সামনেই বিশাল একটা পুরনো শ্মশান। শ্মশানটিও এখন পরিত্যক্ত।
শ্মশানটি আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। সামনে তাকিয়ে দেখলাম নানা নেই, ভয়ার্ত চোখে তাকিয়ে আছি। আমি মনে পড়ল মাছের ব্যাগের কথা। তাকিয়ে দেখি আমার হাত একেবারে খালি, হাতে মাছের ব্যাগটাও নেই। বাবার বন্ধু আমার হাত ধরে রেখেছেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করলেন আমি এখানে কেন। আমি তাকে সব কিছু খুলে বললাম। সব শোনার পর তিনি অবাক হয়ে বললেন, তুমি বের হয়েছো সকাল 8টায় আর এখন দুপুর 1টা বাজে। তিনি আমাকে একা না ছেড়ে সাথে করে আমাকে বাড়িতে নিয়ে বাবাকে সব বললেন। বাবা মসজিদের বড় হুজুরকে নিয়ে এসে আমাকে ঝাড়ফুঁক করলেন। সেদিন রাতে আমার জ্বর এলো। জ্বরের ঘোরে আমার মনে হচ্ছিল আমি এক কালো গর্তের দিকে হারিয়ে যাচ্ছি। 3 দিন জ্বর ছিল, কিন্তু সেদিনের ভয়টা আমার আজও কাটেনি জানেন। মনে হলেই ভয় পাই, বারবার মনে হয় বাবার বন্ধুর সামনে না পড়লে সেদিন হয়তো আমি বাড়ি ফিরতে পারতাম না। সেই মানুষরূপী ভয়ঙ্কর জিনটা হয়তো আমাকে সেদিন মেরেই ফেলত। এ ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন যে ঘটনাটি বলবো সেটা আমার সাথে ঘটে যাওয়া তৃতীয় ঘটনা, এবং এই ঘটনাটিও অনেক বেশি ভয় পাইয়ে দেয় আজও। শুরু করি ঘটনা। ঘটনা 3। ঘটনাটি ঘটেছে আমার SSC পরীক্ষার পর। আমার মাকে শারীরিক সমস্যার কারণে একটি মেডিসিন রেগুলার খেতে হতো। কোনোদিন মেডিসিন খাওয়া বাদ পড়লেই মা অসুস্থ হয়ে যেতেন। সেদিন সন্ধ্যায় ওষুধ খাওয়াতে গিয়ে দেখলাম মায়ের ওষুধ শেষ, বাবা বাড়িতে নেই, কি একটা কাজে তিনি ঢাকায় গেছেন। ওষুধটি আবার আমাদের লোকাল বাজারে পাওয়া যায় না, এজন্য বড় বাজারে যেতে হয় যা আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। ভাদ্র মাস, অমাবস্যার রাত্রি, বিকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। বাজারে যাওয়ার রাস্তা কাঁচা এবং বৃষ্টির কারণে অনেক কাদা। কাদা, বৃষ্টি, অমাবস্যার রাত হবার কারণে এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলার কথা চিন্তা করাটা বোকামি। কিন্তু একটা ব্যাটারি টর্চ লাইট ছাতা হাতে হয়ে বের করলাম মায়ের ওষুধ আনার জন্য। যাওয়ার সময় সমস্যা হয় না, কিন্তু বাজার থেকে ওষুধ কিনে ফেরার সময় দেখা দিল সমস্যা। কিছু দূর আসার পর টর্চের বাল্ব ফিউজ হয়ে গেল। অমাবস্যার রাত, মেঘে ঢাকা আকাশে ঘুটঘুটে অন্ধকার, জনমানবহীন রাস্তা, সামনে কিছু দেখা যাচ্ছে না। তবুও মনের শক্তি জোগাড় করে হাঁটছি, যে করেই হোক আমাকে মায়ের ওষুধগুলো নিয়ে বাড়ি ফিরতেই হবে। কর্তমাক্ত রাস্তায় বারবার পা পিছলে পড়ে যাচ্ছি। কিছু দূর আসার পর বাঁশঝাড়ের মধ্য দিয়ে যাওয়া রাস্তা ক্রস করছি, এমন সময় একটি কালো ছায়ামূর্তি আমার সামনে পড়ল। বাসের সামনে বিশাল উচ্চতা, তার চোখগুলো জলজল করে জ্বলছে আগুনের মতো। আমি থমকে দাঁড়ালাম, জানা সব দোয়া পড়তে চেষ্টা করলাম, শব্দ করে সুরা জিনের মুখস্থ করা আয়াতটা পড়লাম, কিন্তু জিনিসটা না সরে আমার দিকে আরো এগিয়ে আসতে চাইল। জ্ঞান হারাবো এই সময় দেখলাম আমাদের বাড়িতে প্রায় সময় ভিক্ষা করে যেতেন এই এক বুড়ো আমার সামনে এসে দাঁড়ালেন। এই লোকটি প্রায় আমাদের বাড়িতে যেতেন এবং আমার মা ওনাকে ভাত খেতে দিতেন ও ভাত খাওয়ার পর কিছু চাউল দিয়ে আসতেন। মা ওনাকে কোনোদিনই না খাইয়ে বিদায় দিতেন না। তিনি আসার পরেই সব স্বাভাবিক হয়ে গেল। তিনি আমাকে বললেন তিনি নামাজে বসেছেন এবং হঠাৎ করেই আমার মাকে সামনে দেখতে পেলেন। আমার মা তাকে বলছে, আমার ছেলের খুবই বিপদ, আপনি গিয়ে তাকে সাহায্য করুন। তিনি আমাকে পথ দেখিয়ে আমাদের বাড়ির সামনে পর্যন্ত নিয়ে এলেন এবং বললেন তুমি এবার যাও। আমি কিছুটা সামনে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখি তিনি নেই। ফিরে এসে দেখি মা হারিকেন নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। মাকে সব কথা খুলে পড়ি। মা বললেন, তুমি যাওয়ার কিছুক্ষণ পর আমার মনে হলো তুমি বিপদে পড়েছো। নামাজের বিছানায় বসে দোয়া করতে লাগলাম। একটু পর হঠাৎ মনে হলো তুমি আমাকে দরজা খোলার জন্য ডাক দিয়েছ। হারিকেন হাতে বের হয়ে দেখে তুমি সামনে। মা আমাকে গোসল করালেন এবং ভাত খাইয়ে সেদিন সাথে করে নিয়ে ঘুমালেন। এরপর থেকে আর কোনোদিন সেই ফকির দাদুকে আমাদের বাড়িতে ভিক্ষা করতে দেখিনি। জানি না কে ছিলেন সেই ফকির দাদু। ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া খুবই বাস্তব একটি ঘটনা এবং খুব রহস্যের জন্ম দিয়েছিল এই ঘটনাটি।
অনেক ঘটনা ভরা জীবন আমার। আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আরো ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি আপনাদের অনেক বড় একজন ফ্যান, ভৌতিকতাকে ভালোবাসি সেই 2020 সাল থেকে। প্রথম এপিসোড থেকে এখন পর্যন্ত কোনো এপিসোড আপনাদের মিস দেয়নি, তাই বলছি আপনারা ভৌতিক কথা কোনো দিন বন্ধ করবেন না। আমরা চেষ্টা করব বেশি বেশি ঘটনা আপনার কাছে পাঠিয়ে দিতে। ভালো থাকবেন জেফ্রি ভাই, আমি রায়হান ভুঁইয়া।